যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। আর সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনজুমান নিকোল। দুই সন্তানকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে মিরপুরে বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক মা, সাবিনা ইয়াসমিন, বয়স মাত্র 31 বছর। এই ঘটনা হয়তো আজকের সংবাদের শিরোনাম হয়েছে, কালই হয়তো আমরা সবাই আবার ভুলে যাব, কিন্তু ওই দুই সন্তান, ওদের সামনে ওদের মা মারা গেল। ওরা কি বলতে পারবে কোনোদিন? এ কেমন শহর আমাদের! সন্তানকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে মা আর ঘরে ফেরে না, রিকশায় চড়ে বান্ধবীর সাথে বাড়ি ফিরতে গিয়ে প্রীতির মতো তরুণীর লাশ হয়ে ঘরে ফেরে। এ শহর আমাদের ঢাকা শহর, আমাদের প্রাণের শহর, শব্দ দূষণে প্রথম, বায়ু দূষণে একদম শীর্ষে উপরের দিকে। ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, মশার কামড়ে ঘরে টেকা দেয়, তার সাথে নিত্যপণ্যের উচ্চ মূল্য তো আছেই। এসব নিয়ে কথা বলবো, কথা বলবো আরও অনেক কিছু নিয়ে। আমাদের সঙ্গে আছেন শাজান খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। শাজান খান এমপি, একটু জানতে চাই, ওবায়দুল কাদের সাহেব আজ বলেছেন ঢাকা শহর নিয়ে আমরা লজ্জা পাই, আমাদের সব আছে কেবল ঢাকা শহর নেই। মানে জনাব শাজান খান এমপি, এই লজ্জাটা আসলে কার? কে ঢাকা শহরকে নাই করে দিল? শাজান খান এমপি, প্রশ্নটা জি আপনার কাছে ছিল, প্রশ্নটা আপনার কাছে ছিল। হ্যালো, জি আপনার কাছে আমি প্রশ্ন করেছি ওবায়দুল কাদের সাহেব। আপনি কিন্তু আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমি বেশ জোরে বলার চেষ্টা করছি, ওবায়দুল কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব আজ বলেছেন ঢাকা শহর নিয়ে আমরা লজ্জা পাই, আমাদের সব আছে কেবল ঢাকা শহর নেই। মানে আমি জানতে চাই ঢাকা শহর, এই লজ্জা, ঢাকা শহর নিয়ে এই লজ্জাটা আসলে কার? কে এই শহরকে নাই করে দিল? কেন ঢাকা শহরকে নিয়ে আমাদের লজ্জা পেতে হবে? আপনাকে ধন্যবাদ, আপনার কথাগুলো আমার কাছে সুস্পষ্ট হয়নি, তবু যেটুকু বুঝলাম যে আমাদের আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মাননীয় এমপি মন্ত্রী, তিনি যে কথাটা বলেছেন সেটা হলো ঢাকা শহর নিয়ে আমাদের লজ্জা পেতে হচ্ছে নানা কারণে, পরিবেশ, মশা ইত্যাদি কারণে লজ্জা পেতে হচ্ছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটার উত্তরটা উনি দিতে পারবেন, তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো উনি যে কথাটা বলেছেন সত্য কথাই বলেছেন। যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যা স্বীকার করতে তো আমাদের কোনো দুর্বলতা থাকার কথা নয়, সমস্যা আছে সমাধান করতে হবে। আর এই সমস্যা কিন্তু নতুন নয়, এটা যুগে যুগে এই সমস্যাগুলো রয়েছে। ঢাকা শহর শুধু আজকে ঢাকা শহর পৃথিবীর মধ্যে একটা মানে দূষিত শহরের মধ্যে অন্যতম একটা শহর, এইটা কি আমরা মানে এটা কোনো সরকার এই জন্য বা আওয়ামী লীগ সরকার এই জন্য দায়ী এইটাকে মনে করার কোনো কারণ নেই। এটা নানা কারণে আমাদের একটা এত এত ছোটো একটা শহর হিসাবে, তাই সেই তুলনায় এখানে যে জনসংখ্যা, এখানে যে যানবাহনের পরিস্থিতি, এখানে ডেভেলপমেন্টের যে সমস্ত কার্যক্রম চলছে নানা কারণেই আজকে যানজট, মশার সমস্যা, আর মশার সমস্যা সব জায়গায় না, ঢাকা শহরে যদি এই কথা বলি আমি, সর্বত্র মশার যন্ত্রণায় বসা যায় না, এটা ঠিক না। আমি যেখানে বসে কথা বলছি সেখানে কিন্তু কোনো মশার যন্ত্রণা নাই, আপনার লোকেরাও এখানে আছে। আর এমপি সাহেব, সেটা আপনার বাসা বা আপনার অফিস হতে পারে বলে, কিন্তু আমরা আমজনতা যে বাসা বাড়িতে থাকি সেই বাসা বাড়িতে মশার যন্ত্রণায় আমরা টিকতে পারি না। জঙ্গলা জায়গা, এইসব জায়গায় মশার প্রকোপ বেশি এবং সেখানে এটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমাদের সাধারণ সম্পাদক উনি যে কথাটা বলেছেন, আমি মনে করি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে উনি অত্যন্ত সাহসের সঙ্গে সত্য কথাই বলেছেন। এটা তো আমরা চেষ্টা করছি, অক্লান্ত পরিশ্রম করা হচ্ছে, এমনও দিন গেছে যে এমন বিভিন্ন সরকারের সময় আমরা দেখেছি যে আমাদের এমপিরা মশা এমপি হোস্টেলে মশা মেরে প্যাকেট করে সংসদে গিয়ে হাজির হয়েছে, যে আমাদের এত মশা, আমরা মশার যন্ত্রণায় এমপি হোস্টেলেই থাকতে পারছি না। সেই পরিস্থিতি কিন্তু এখন নাই, কমে এসেছে। তবে আমি যেটা মনে করি যে পরিবেশগত দিকটাকে আমাদের উন্নয়নের জন্য যেটা দরকার সেটা হলো জনগণের সচেতনতাই কিন্তু সবচেয়ে বড় কথা। তারপরে বিষয়টা হলো যে আমাদের যে সকল যানবাহন চলাচল করে
তার যে নির্গত যে সমস্ত ধোঁয়া এবং অন্যান্য মানে কার্বন ডাইঅক্সাইড যেগুলো নির্গত হয়, এগুলো থেকে আমাদের যে পরিবেশগত প্রবলেমটা হচ্ছে এটা সত্য। তবে আমাদের কিন্তু এই গাড়ির দিক থেকে যেমন আগে এই ঢাকা শহরে আমরা দেখেছি যে থ্রি হুইলার যে গাড়ি ছিল টু স্ট্রোক ইঞ্জিন বিশিষ্ট, সেখানে ঢাকা শহরে আকাশের মতো মেঘলা আকাশ মনে হতো ঢাকা শহরকে, সেই পরিস্থিতি কিন্তু এখন নাই, এটাও কমে এসেছে। তা আমি বিশ্বাস করি যে সমস্যাগুলো আছে, সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা রয়েছে। আমাদের দুইটা এখানে মানে সিটি কর্পোরেশন, সেই দুই সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রদ্বয় অত্যন্ত আন্তরিকতার সাথেই কাজগুলো করে চলেছেন এবং খুবই সাহসের সঙ্গে আমি বলবো যে তারা যে কার্যক্রমটা হাতে নিয়েছেন ঢাকা শহরের এই যে ফ্রান্সিস রুট, অর্থাৎ একেবারে কোম্পানি করে যে গাড়ি পরিচালনা করা, ইতিমধ্যে কয়েকটা রুট চালুও হয়েছে এবং সেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছে, আর এখানে যে একটা কম্পিটিশনের যে ব্যাপারটা ছিল সেটাও কিন্তু এই কোম্পানিগুলো হওয়ার কারণে এটা কমে এসেছে, এটা আরও হবে। এবং এটা যখনই আমরা ফ্রান্সিস রুটগুলোকে আমরা করে ফেলতে পারবো সবগুলো, তখন দেখা যাবে যে এই যে মালিকদের গাড়ি তারা যে ড্রাইভার বা শ্রমিকের কাছে যেটাকে লিজ দেয়, সেই লিজ দেওয়ার কারণে শ্রমিকরা একটু অনেক সময় তারা সেই গাড়ি পরিচালনা করতে গিয়ে তারা নিয়মকানুন মানে না, সেই ক্ষেত্রে কিন্তু এখন কমে এসেছে। সুতরাং আমি যেটা মনে করি আমাদের দেশে তো অনেক সমস্যা, এটা শুধু আমাদের মানে সরকারের জন্য এই জন্য দায়ী এটা বলা ঠিক হবে না, ঠিক হবে না। সাগর খান এমপিআই, এর মধ্যে আপনার কাছে অনেক প্রশ্ন আমার জেগেছে আপনাকে জিজ্ঞেস করার জন্য, কিন্তু আপনি যেহেতু শুনতে পাচ্ছেন না, আমি পিসিআরকে একটু রিকোয়েস্ট করব যেন তিনি আমার প্রশ্নগুলো শুনতে পারেন সেই ব্যবস্থা করতে। এর মধ্যে আমি অন্য অতিথির কাছে প্রশ্ন করে ফিরতে চাই। আমাদের সঙ্গে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হারুনুর রশিদ এমপি। হারুনুর রশিদ এমপি, আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বেশ সাহসী একটি কথা বলেছেন, সাহসী আমি এই কারণে বলবো ক্ষমতায় থেকেও আমরা দেখি না আত্মসমালোচনা করতে বা কোনো দায় দুর্বলতার কথা এভাবে প্রকাশ্যে বলতে। তিনি বলেছেন যে ঢাকা শহর নিয়ে তার লজ্জা লাগে, সেই জন্য সত্যটা বলেছেন, সেই জন্য নিশ্চয়ই তাকে বাহবা দিবেন, এতে নিশ্চয়ই বিএনপি কার্পণ্য করবে না। আর সাথে জানতে চাই যে সাজান খান এমপি বলেছেন শুধু একা আওয়ামী লীগ সরকারের দায় নয়, নানা কারণে ঢাকার আজকে এই পরিণতি হয়েছে, নানা কারণে আগে যে সরকারগুলো ক্ষমতায় ছিল তাদেরও নিশ্চয়ই দায় আছে এর মধ্যে। জি ধন্যবাদ আজকের যমুনা টেলিভিশনে আমাকে সংযুক্ত করার জন্য। এখানে আলোচক হিসাবে যারা আজকে সংযুক্ত হয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। আমি আপনার আলোচনার শুরুতেই যে বিষয়টি দিয়ে আপনি শুরু করেছিলেন যে সন্তানের সামনে আজকে বাসের ধাক্কায় মায়ের মৃত্যু, এটি নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত কষ্টের। আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি এবং সেই সকল সন্তানদের প্রতি আমি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি। সত্যিকার অর্থেই আজকে জনাব শাজাহান খান, সাবেক মাননীয় মন্ত্রী, আওয়ামী লীগের নীতি নির্ধারক একজন, আজকে উনি যে বক্তব্যটি বললেন এটি দায় এড়িয়ে যাওয়ার মতো আমি বলবো, যে আজকে প্রায় দীর্ঘ 15 বছর তৃতীয় টার্মের মতো আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। এই ক্ষেত্রে ঢাকা শহর আমি বলবো বিশ্বের মধ্যে এখন সবচাইতে একটি দূষিত নগরী, আপনার শব্দ দূষণ, আপনার জনদুর্ভোগের একটা নগরীতে আমরা পরিণত হয়েছি। এটি আমি সরকারের দোষারোপ বলবো না, এবং আপনি যেটা বলেছেন যে আজকে মাননীয় যোগাযোগ মন্ত্রী সাহস, এটা কোনো সাহসের ব্যাপার নয়, এটি বাস্তব। এবং বাস্তব কথাটা উনি যদি স্বীকার না করতো তাহলে ওনাকে মানুষে আরও বেশি আপনার দুঃখ ক্ষোভ প্রকাশ করতো। আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলছেন যে তোমাদের বিপদ আপদ তোমাদেরই সৃষ্টিকৃত কর্মের ফলাফল। আজকে ঢাকা এই নগরীকে আমরা যে একটি দুর্বিষহ দুর্ভোগের নগরীতে পরিণত করেছি এটি আমাদেরই কৃতকর্মের ফল। আমি নিঃসন্দেহে বলবো যে বিগত 3 দশক যাবৎ ঢাকা এই মহানগরীকে যানজট মুক্ত করা বা পরিবেশ দূষণ মুক্ত করা, শব্দ দূষণ মুক্ত করার ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ বিভিন্ন সরকারের সময়, বিগত এরশাদের সরকারের বলেন, বিএনপি সরকারের আমলে বলেন, এমনকি বর্তমান সরকারের সময়েও যে সমস্ত এই যারা এইসব কাজ নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করে, আপনার যানজট নিয়ে, ট্রান্সপোর্ট নিয়ে কাজ করে, তারা যে পরামর্শগুলো দিয়েছে সেই পরামর্শগুলো আমরা কতটুকু গ্রহণ করেছি। আজকে জনাব শাজাহান খান গণপরিবহনের নেতা, উনি বলুক বাংলাদেশে পৃথিবীর মধ্যে কোন দেশ
আজকে ঢাকার মতো একটা মেগা সিটিতে আজকে গণপরিবহনের অবস্থা কি? 50 বছর আমরা পূর্ণ করলাম, দেশে পার করলাম, এই সরকার প্রায় 15 বছর যাবৎ ক্ষমতায় রয়েছে। আজকে ঢাকা শহরে কোনো গণপরিবহনে ভ্রমণ করা যায়, যাতায়াত করা যায়, আজকে আমরা কী উন্নতি করেছি? আপনি আজকে ঢাকা শহরের ট্যাক্সি আপনি রাস্তা নামলে খুঁজে পাবেন না। আজকে যদি আজকে আমরা ব্যক্তিগত গাড়ি যে পরিমাণ ব্যবহার করছি দিনের পর দিন, এটির ব্যাপারে যদি সত্যিকার অর্থে সুনির্দিষ্ট কোনো আপনি পরিকল্পনা না করেন বা বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু ঢাকা শহর এই দুর্ভোগ আরও দিনের পর দিন বৃদ্ধি পাবে। এবং আজকে উনি বললেন মশার কথা। আমি জাতীয় সংসদ ভবনের আপনার এই আমাদের ন্যাম ভবন থেকে সংযুক্ত হয়েছি, আমাদের সংসদ ভবন চত্বরে আমাদের একটা অফিস আছে, আমি ওনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সেখানে আমরা বসতে পারি না, সেখানে যে মশার উপদ্রব আপনি যথার্থই বলেছেন। উনি বললেন যে আমরা যেখানে থাকি সেখানে মশা নাই, ঢাকা শহরের এমন কোনো জায়গা নাই যেখানে আজকে মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ নয়। সুতরাং ঢাকা শহরে দুটো সিটি কর্পোরেশন সৃষ্টি করা হয়েছে, এখানে আজকে যারা নির্বাচনের প্রহসনের মধ্যে দিয়ে নির্বাচনের মধ্যে দায়িত্ব পালন করছে, এরা জনগণের প্রতি কতটুকু দায়বদ্ধ? বর্তমান যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে তারা কতটুকু জনগণের প্রতি দায়বদ্ধ? মেগা মেগা প্রকল্প হচ্ছে, মেগা লুটপাট হচ্ছে, আমি বলবো আজকে মেট্রো রেল হচ্ছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মেগা এই মেট্রো রেল আগামী হয়তো 2 বছরের মধ্যে সম্পূর্ণ হবে বা আমাদের চালু হতে যাচ্ছে। এতে আপনার ঢাকা শহরের এই জনদুর্ভোগ বা যানজট আপনার নিরসনে খুব বেশি কার্যকর পদক্ষেপ রাখবে না। আমাদের সংকটগুলো কী, আমাদের সমস্যাগুলো কী, এগুলো আমরা আলোচনা করে চিহ্নিত করি, একে অপরের দোষারোপ না করে যে অতীতে সরকার এই ছিল, ওই সময় কী হয়েছে, আমরা এটা করছি না না করে আমাদের সুনির্দিষ্ট আপনার একটা পরিকল্পনা প্রণয়ন করি এবং সেইটা আমরা বাস্তবায়নের জন্য সংকল্পবদ্ধ হই। এইটা আমাদের অভাব আছে, এইটা আমাদের অভাব, বড় ধরনের অভাব আছে। আমরা যখন যারা ক্ষমতায় থাকছি তাদের প্রভাবশালীরা আপনার জমি দখল করছি, ভূমি দখল করছি, নদী দখল করছি এবং এইটা আমরা কোনোভাবেই বন্ধ করতে পারছি না, রোধ করতে পারছি না। ঢাকা শহরকে সত্যিকার অর্থে আমি বলবো যে আমাদের সুনির্দিষ্ট যে পরিকল্পনাগুলো আমরা 30-40 বছর যাবৎ গ্রহণ করছি, আলোচনা করছি, সেগুলো আমরা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অবহেলা, আমাদের সেই ক্ষেত্রে আমি রাজনৈতিক নেতৃত্বের দৃঢ়তার অভাব, এই সমস্ত কারণে আজকে ঢাকা শহর আমি বলবো বসবাসের ডে বাই ডে অনুপযুক্ত হয়ে পড়ছে। আমরা গত 10-15 বছর ঢাকা শহরে কিছু করিনি তা নাই, কিছু করেছি, কিন্তু সত্যিকার অর্থেই আপনার যানজট মুক্ত করার লক্ষ্যে শুধু আমরা মেট্রো রেলের দিকে দৃষ্টি দিয়েছি, কিন্তু পাশাপাশি আপনার এই গণপরিবহনের উন্নত করার জন্যে, সাধারণ মানুষকে আপনার গণপরিবহনের সুবিধা সৃষ্টি করার জন্যে কার্যকর, শুধু ঢাকা নয়, জনাব শাহজাহান খানকে আমি প্রশ্ন করবো যে কদিন আগে আমরা পার্লামেন্টে একটা নতুন আইন পাশ করলাম সড়কের, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে মহাসড়কে কোনো আপনার থ্রি হুইলার এই আপনার ব্যাটারি চালিত গাড়ি নসিমন করিমন চলবে না। আপনি ঢাকা শহর থেকে যান যে কোনো হাইওয়েতে, আজকে হাইওয়েগুলো সমস্ত এই সমস্ত জানে আজকে আপনার সমস্ত দখল করে নিয়েছে, অথচ আইন করলাম যেগুলো চলবে না। এবং গণপরিবহনগুলো যদি আপনি এই সমস্ত আপনার জেলা রুটে, ইন্টারডিস্ট্রিক্ট রুটে ঠিক মতো না সার্ভিস দেয়, ভালো যানবাহন আপনি প্রাইভেট হোক বা সরকারি হোক না চলাচল করে, তো গোটা দেশ কিন্তু আমি বলবো অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশ একটা অকার্যকর একটা পরিবেশ বলেন, আপনার দূষণ বলেন, আপনার সব দিক থেকে আমরা একটা ভয়াবহ সংকট অবস্থার মধ্যে। তার মানে মোহাম্মদ জনাব হারুনুর রশিদ এমপি আপনি বলছেন যে এখন ঢাকাকে নিয়ে লজ্জা পাচ্ছি, একটা সময় এমন হবে যে আমরা 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 পুরো দেশের অবস্থা আসলে এইরকম হবে, পুরো দেশকে নিয়েই হয়তো আমরা লজ্জা পেতে পারি, সেই সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে বলে আপনি মনে করছেন। আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রেস এপির ব্যুরো চিফ জুলহাস আলম আছেন। জুলহাস আলমের কাছে আমি একটু জানতে চাই, রাজধানীর অবস্থা দেখে মন্ত্রী না হয় লজ্জা পেলেন, কিন্তু দায়টা আসলে কার? মানে এই লজ্জাকে আসলে একদিনের, মানে এটা কি আসলে লজ্জার বিষয় নাকি শহরের এই অবস্থার জন্য অন্যায় অপরাধ? কারো কারো না কারো অন্যায় অপরাধের ফল আমাদের আজকের এই শহর। অপরাধটা কি আসলে কার? আমরা দেখলাম আজকে মন্ত্রী স্বীকার করে নিলেন তিনি লজ্জা পাচ্ছেন, কিন্তু অপরাধটা কার? তিনি কি কখনো স্বীকার করবেন, তিনি বা তারা কি স্বীকার করবেন যে আজকে ঢাকার এই অবস্থার জন্য কে দায়ী? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে শুধু বলতে চাই, ওনার এই বক্তব্যটি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটা আমার কাছে মনে হয়েছে প্রথমত অসহায়ত্ব, দ্বিতীয়ত হচ্ছে যে দায় এড়ানোর একটা চেষ্টা, এক ধরনের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা। সিম্প্যাথিটা কেন? কারণ বিশেষ করে গত এই 13-14 বছরে ঢাকার শহরটি মোটেই কোনো উন্নতির দিকে যায়নি, বরং এটা আরও বেশি ক্যাওটিক হয়েছে, আরও বেশি বিশৃঙ্খল হয়েছে। অলরেডি বলা হয়েছে যে ঢাকা কীভাবে বসবাসের অযোগ্য হয়েছে, এবং তিনি নিজেই বলেছেন যে বিশ্বের 140টি বসবাসের অযোগ্য দেশের মধ্যে
ঢাকার অবস্থান হচ্ছে 137তম, কে ভয়ঙ্কর চিত্র। এখন এই দায়টা কার? আজকে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু যে বেঁচে থাকতেন, আমার মনে হয় উনি লজ্জায় মরে যেত। এবং এই কথা উনি যদি, আমি জানি না যে তিনি যদি বেঁচে থাকতেন আজকে পর্যন্ত, ঢাকা শহর, এই ঢাকা শহরকে দেখার জন্যে 24 বছর এরকম সংগ্রাম করে তিনি এরকম নেতৃত্ব, এত রিস্ক নিয়ে এই দেশটিকে স্বাধীন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তিনি লজ্জায় মরে যাওয়ার কথা। আজকে ওবায়দুল কাদের সাহেব, উনি অত্যন্ত সম্মানিত, প্রভাবশালী এবং সম্মানিত মানুষ, কিন্তু দেখুন আমাদের এই ঢাকা শহরটাকে কেন এরকম হয়েছে, কারণ একটি, ক্ষমতাবান যারা, সেটি রাজনৈতিক হোক, প্রশাসনিক হোক, আমলা হোক, ব্যবসায়ী হোক, যারা এই সমাজকে নিয়ন্ত্রণ করে, তারা এই বাংলাদেশটাকে অনেকটা ব্যবহার করেন নিজেদের সুখ শান্তি জনগণের জন্য করেন অবশ্যই, কিন্তু সেটিকে করে তাদের প্রত্যেকে বিদেশে নানা কিছু আছে, তাদের সন্তানরা বিদেশে পড়ে, আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের সন্তানরা, তাদের স্ত্রীদের বেগম পড়া হয়, তাদের এই দেশে কোটি কোটি টাকার ব্যবসা আছে, অনেক কষ্ট করে ব্যবসা করে, অনেক রিস্কের মধ্যে, সেটাও সত্যি। কিন্তু একইভাবে আমজনতার জন্যে যে রাষ্ট্রটি করার কথা ছিল, যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কথা ছিল আপনার আমার বা খেটে খাওয়া মানুষের জন্যে, সেদিকে তাদের নজর নেই। 12-13-14 বছরে ঢাকা শহরে কি উন্নতি হয়েছে? আমি সম্প্রতি একটি ছোট্ট ঘটনা বলি, আমাদের একটি গাড়িকে পেছন থেকে একটি ট্রাক মেরে দিল এয়ারপোর্ট রোডে। মেরে দেওয়ার পরে দেখা গেল সেই ড্রাইভারের লাইসেন্স নেই, তিনি হাত পা জোর করে মাপ চাইছেন, তার গাড়ির ফিটনেস নেই। একজন পুলিশ আসলেন, তিনি যখন জানলেন যে ওই গাড়িতে কে আছে, তিনি আস্তে করে চলে গেলেন এবং তাকে তিনি চলে গেলেন। আজকে একজন মা মারা গেছেন, সেদিন আরেকটু বড় হলে ওই গাড়িতে যিনি যাত্রী ছিলেন, একজন সাধারণ মানুষ, তিনি মৃত্যুবরণ করতে পারলেন। এটি তো হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ির চিত্র। বিআরটিএতে টাকা ছাড়া কোনো কাজ হয় না। বিআরটিএ কার আন্ডারে? মাননীয় ওবায়দুল কাদের সাহেবের আন্ডারে। পরিবহন খাত আমরা শুনি নিয়ন্ত্রণ করেন, আমাদের শ্রদ্ধা এখানে মাননীয় সাধন খান সাহেব এসছেন, আমরা শুনি যে ওনারাই নিয়ন্ত্রণ করেন, ওনারা মালিক পক্ষের মানুষ, এই ধরনের কথাবার্তা আমরা শুনি, পত্রপত্রিকা দেখি। তাহলে ওনাদের নিয়ন্ত্রণে যদি থাকে, ওনাদের যদি আওতার মধ্যে থাকে, তাহলে এটা ঠিক হয় না কেন? হয় না এই কারণে, কারণ ওনারা আসলে আমজনতার জন্য যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ, সেটি কোথায় যেন আটকে আছে, কেন পারেন না? এই দায়িত্ব তো ওনাদের আগে নিতে হবে। আজকে আমি এর আগে দেখেছি বিএনপি সরকারের সময় মহাপরিকল্পনা নেওয়া হয়েছে পরিবহন খাত নিয়ে, বিশ্ব ব্যাংক থেকে অনেক দামাডোল, আমি নিজে অনেক প্রোগ্রাম কভার করেছি। সাদেক হোসেন খোকা সাহেব যখন মেয়র ছিলেন, তিনি অনেক উদ্যোগ নিয়েছেন, আজকে পর্যন্ত ঢাকা শহর বর্জ্য ব্যবস্থাপনার একটা পদ্ধতি আমরা বের করতে পারি। আমাদের কোনো ট্রাফিক সিগন্যাল নেই, ডিজিটাল, আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি, অথচ ডিজিটাল বাংলাদেশের একটা প্রধানতম চিত্র হওয়া উচিত ছিল। এয়ারপোর্ট থেকে বেরোনোর পরেই আমরা দেখতাম যে সমস্ত সিস্টেমে চলে, কোথায় আপনি দেখেন, আপনি টঙ্গী থেকে আপনি বনানী পর্যন্ত এই রাস্তায় চলতে পারবেন না। আমি ঢাকার টঙ্গীর বাইরে গেলাম না, গাজীপুরের চিত্র আজকে 5-7 বছর ধরে 5-6 ঘন্টা লাগে কখনো কখনো গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত আসতে। এটাকে ভাবা যায় কত অপচয় রাষ্ট্রের সম্পদের, কত ফুয়েল কস্ট লাগে, আমরা আমদানি করি, আমরা আমাদের কত শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে। তার মানে জুলহাস আলম, জনগণের এই ভোগান্তির কথা আসলে শুধু লজ্জা পেয়ে কেউ দায় এড়াতে পারবে না, তাই তো? আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আছেন, তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, দুর্ঘটনা পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা শহর যে আজ লজ্জাজনক অবস্থায় পৌঁছে গেছে তা কি আমরা আগে বুঝেছি নিশ্চয়ই? তাহলে আমাদের বিশেষজ্ঞরা, নীতি নির্ধারকরা যে পরিকল্পনা দিনের পর দিন দিয়েছে, সেই অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হয়নি? যদি নাই হয় বিশেষজ্ঞরা বলেননি, অথবা বিশেষজ্ঞরা বলেছেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি, যদি ব্যবস্থা না নেওয়া হয় কারা কেন বিশেষজ্ঞদের কথা শুনল না? আমি যেহেতু যোগাযোগ নিয়ে পড়াশোনা করি, আমি ঢাকা শহরের যোগাযোগ সম্পর্কেই বলব। বিশেষজ্ঞরা যে আসলে পরামর্শ দেননি সেটি ঠিক না। বিশেষজ্ঞরা আপনার পরামর্শ দিয়েছেন এবং অনেক সময় সেই পরামর্শ অনুযায়ী আপনার কিছু কাজ হয়েছেও,
আবার সবগুলো যে আপনার কাজ হয়েছে সে কথাও আমরা বলতে পারি না। ঢাকা শহরের আমাদের পরিবহন নিয়ে যে পরিকল্পনা, যেটাকে আমরা এসটিপি বা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্টেশন প্ল্যান বলি, সেটা কিন্তু অনেক আগে করা হয়েছে এবং সেখানে আপনার যেই সাজেশন বা রেকমেন্ডেশনগুলো বলা আছে সেগুলো কিন্তু 2020 বা 2025 মধ্যেই সবগুলো আপনার বাস্তবায়ন করার কথা। কিন্তু পরবর্তীতে এই এসটিপিকে আমরা রিভাইজ করেছি, যেটিকে আমরা রিভাইজ স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্টেশন প্ল্যান বলি, এবং সেখানে 2035 সালের জন্য আপনার টার্গেট সেট করা হয়েছে এবং সেই অনুযায়ী কিছু আপনার কাজ চলছে। কিন্তু যে গতিতে আসলে কাজগুলো বাস্তবায়ন হওয়ার কথা সেই গতিতে বাস্তবায়ন হচ্ছে না। এটি গেল আপনার পরিবহনের একটি দিক। কিন্তু পরিবহনের আমি যদি বলি যে আমরা যদি বেসিক জিনিস বলি যে মানে মানুষ থাকলে কিন্তু সেটা মানে ট্রিপ জেনারেট করবে, সে তার একটা নির্দিষ্ট গন্তব্য থেকে সে আর একটা গন্তব্যে যখন যায় সেদিকে আমরা ট্রিপ বলি। এবং এই ট্রিপটা কিন্তু তৈরি হয় একটা শহরে আপনার যত মানুষ থাকবে এই ট্রিপ কিন্তু তার সাথে রিলেটেড, এবং প্রত্যেকটি শহরের কিন্তু আপনার একটা ধারণ ক্ষমতা আছে এবং প্রত্যেকটি শহরে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ রোড নেটওয়ার্ক থাকা প্রয়োজন। এবং সেটি মানে আমাদের কেউই আমরা অস্বীকার করি না যে ঢাকা শহরের জন্য যে পরিমাণ রোড নেটওয়ার্ক থাকা প্রয়োজন সেই রোড নেটওয়ার্ক মানে কিন্তু নেই। তারপরে প্রতিনিয়ত আপনার কিন্তু ঢাকা শহরে আপনার জনসংখ্যা বাড়ছে এবং একই সাথে কিন্তু যেটি গড়ে প্রতিদিন আপনার বিআরটিএতে 50টা করে আপনার নতুন গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে। এখানে কিন্তু বিআরটিএরও কিন্তু আপনার আমি বলবো যে কোনো তাদের পরিকল্পনা নেই আসলে ঢাকা শহরের জন্য কতগুলো প্রাইভেট গাড়িকে তারা রেজিস্ট্রেশন দিবে সেই বিষয়ে কিন্তু মানে তাদের আপনার কোনো মানে সমীক্ষা আপনার নেই। শুধু তো আমি গাড়ির রেজিস্ট্রেশন দিচ্ছি, সাথে সাথে আমার এই যে প্রতিনিয়ত আমি নতুন গাড়ির রেজিস্ট্রেশন দিচ্ছি, এই গাড়িগুলো আপনার কে চালাবে মানে সেই ড্রাইভার কোথায়, এই যে আপনার সামঞ্জস্যহীনতা সেটির কারণেও কিন্তু এই যেই যেটি দিয়ে আপনি শুরু করলেন যে আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা, দুটি বাচ্চার সামনে তার মাকে বাস চাপা দিয়ে মেরে ফেললো, এই বিষয়গুলো কিন্তু আপনার পরিকল্পনাহীনতার থেকেও কিন্তু আপনার চলে আসছে। আর যেটি শাহজাহান খান একটু শুরুতেই বলেছেন যে আমাদের আসলে পরিবহন ব্যবস্থাতে আপনার ঢাকা শহরের বিশৃঙ্খলা আছে, এখানে তো আপনার অস্বীকার করার মানে উপায় নেই। এবং সেটি কিন্তু মানে দায় যারা পরিবহন খাতের সাথে সংশ্লিষ্ট আছে তারাও কিন্তু মানে সেই আমজনতা আজকের বিষয় এ লজ্জাকার। আমাদের সঙ্গে শাহজাহান খান এমপি আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য। শাহজাহান খান, আপনার কাছে জানতে চাই, রং চং করে বাস বের করে ফিটনেস নাই, এ ছবির পরিবর্তন করতে হবে। এই শহরের গাড়িগুলোর যে চেহারা, বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে উচ্চতায় নিয়ে গেছেন তার সাথে এর তুলনা হয় না, মেলে না। মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজকে এ কথাও বলেছেন, তিনি এভাবেই বলেছেন, ওবায়দুল কাদের সাহেব কথাগুলো যেভাবে বলেছেন আমি সেভাবে বললাম। উনি সড়ক পরিবহন মন্ত্রী, উনি বলেছেন উনি অনেক চেষ্টা করেছেন পারেননি। তাহলে কে পারবে, কে এসে আসলে জাদু মন্ত্র দিয়ে এই শহর ঠিক করে দিবে? আপনি তো বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, আবার সরকার দলীয় সংসদ সদস্য, এ দায়িত্ব আপনিও এড়াতে পারেন না। আমি অনেক কথাই আপনাদের শুনলাম এতক্ষণ, কিছু কথা আগে বলে নেই তারপরে আপনার কথাই বলবো। হারুন সাহেব কিছু কিছু কথা বলেছেন যে 13 বছর আমরা ক্ষমতায়, যানজট পরিবেশ দূষণ ইত্যাদি আমরা মুক্ত করতে পারলাম না। তারপরে বললেন মেগা প্রকল্প, মেগা দুর্নীতি ইত্যাদি অনেক কথাই বললেন। এবং ঢাকা শহরের যানজটের ব্যাপারটা নিয়ে যে কথাটা হচ্ছে সেটা নিয়ে আমি একটু এই কথা বলতে চাই যে সৃষ্টির একটা বেদনা আছে,
যখন কিছু সৃষ্টি হয় তখন কিন্তু মানুষকে কষ্ট করতে হয়। আপনাদের মনে আছে যে হানি ফ্লাইওভার যখন হয় তখন কিন্তু নারায়ণগঞ্জ যেতে মানুষের 2-2.5 ঘন্টা সময় লেগেছে, কিন্তু এখন লাগে না হানি ফ্লাইওভার হওয়ার পরে। আপনার এই যে উত্তরা বিভিন্ন জায়গায় যে সমস্ত ফ্লাইওভার হচ্ছে, তারপরে মেট্রো রেল ইত্যাদি হচ্ছে, এগুলো হওয়ার পরে যে যে রাস্তাগুলো তো শুরু হয়ে গেছে সেগুলো প্রশস্ত হয়ে যাবে যখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে। একটু কষ্ট মানুষকে করতেই হবে, ওই জন্যই বললাম যে একটু করতে। আরেকটা বিষয় যেটা বলেছেন আপনি, আমি জানি না যে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী মহোদয় কী বলেছেন, আমি এইটুকু বলতে চাই উনি দায় দায়িত্ব তো ওনারই বেশি এবং মালিক শ্রমিকরা ওনাকে সবসময় সহযোগিতা করে আসছে। এবং আপনাকে শুধু এইটুকু বলি যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বা ঢাকা শহর না শুধু সারা বাংলাদেশে সড়ক দুর্ঘটনা হ্রাস করার জন্য এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে একটা কমিটি করে দিয়েছিলেন, সেই কমিটি কমরেডার আমি ছিলাম। এক মাসের মধ্যে একটি সুপারিশমালা সরকারের কাছে আমরা তুলে ধরেছি এবং সেই সুপারিশমালা 111টা সুপারিশ আমরা সরকারের কাছে করেছি। এগুলো সবই কিন্তু ওয়াজুল কাদের সাহেব জানেন এবং এটার জন্য এই এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আমাদের একটা টাস্কফোর্স গঠন করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে দিয়ে। সেই টাস্কফোর্সের অধীনে কিন্তু এ পর্যন্ত 4টা মাত্র মিটিং হয়েছে, কারণ করোনার মধ্যে মিটিং করা সম্ভব হয়নি। আমরা 3 বছর আগে এই দিলেও আমাদের প্রস্তাবনাগুলো দিলেও সেটা কিন্তু 2 বছর কোনো কাজ করা যায়নি, কেবলমাত্র শুরু হয়েছে কাজটি। এইটা যখন হবে তখন আমরা সেই 111টা সুপারিশের বাস্তবায়ন ইতিমধ্যে কিছু কিছু হচ্ছে হয়েছে আবার আরও হবে। এবং এই 111 সুপারিশের মধ্যে কিন্তু মূল বিষয় হলো 7টা। একটা হলো সচেতনতা, মানুষকে সবাইকে সচেতন হতে হবে, যেমন ড্রাইভার, মালিক, যাত্রী, পথচারী, বিআরটিএস, পুলিশ, সরকার, যারা এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। আর জনগণ যারা রাস্তা দিয়ে হাঁটি, পথচারী, তাদেরও সচেতন হতে হবে। আর দ্বিতীয়ত আমরা বলেছি দক্ষতার কথা আমরা বলেছি এবং সেখানে বলা হয়েছে যে শুধুমাত্র ড্রাইভারদের দক্ষ করলেই হবে না, বিআরটিএকে দক্ষ করতে হবে এবং পুলিশ যারা ইয়েতে কাজ করেন তাদেরও কিন্তু দক্ষতা অর্জন করতে হবে, কীভাবে ট্রাফিক ম্যানেজমেন্ট করতে হয় সেগুলো তাদেরও দক্ষতা অর্জন করতে হবে। তৃতীয়ত আমরা বলেছি সক্ষমতার কথা। আশ্চর্যের ব্যাপার হলো বিআরটিএর সক্ষমতা কিন্তু এখনও পুরো আসেনি। যেমন মনে করেন যেখানে আমাদের কম করে 3,000 জনবল দরকার সেখানে কিন্তু আমাদের 1,000 জনবলও নেই। এই জনবল না থাকার কারণে এখন বিআরটিএ সব কাজগুলো করতে পারে, যেখানে আপনারা জানেন কিনা আমি জানি না, আমাদের যানবাহনের সংখ্যা 51,10,000। 51,10,000 যানবাহন সারা বাংলাদেশে, এর মধ্যে 35 লক্ষ হলো মোটরসাইকেল, আর বাকিটা হলো অন্যান্য যানবাহন, বাস, মিনিবাস, ট্রাক, ট্যাঙ্কর ইত্যাদিতে যা আছে সব মিলে, প্রাইভেট কার, হিউম্যান হরার ইত্যাদি, সেগুলো মিলে হলো বাকিটা 35 লক্ষ শুধুমাত্র মোটরসাইকেল। এই যে মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি এগুলো যখন রাস্তায় চলাচল করে, ধীর গতিসম্পন্ন যে রাস্তায় চলাচল করে যে গাড়িগুলো, যেটা হারুন সাহেব বলেছেন, উনি আসলে বলতে হয় আমার যে উনি আসলে চোখ দিয়ে দেখেন কিনা আমি জানি না, যদি না দেখে থাকেন তাহলে ওনাকে তো চোখের চিকিৎসা করানো ভালো। কারণ উনি যে হাইওয়ে দিয়ে চলাচল করেন, অধিকাংশ হাইওয়েতে কিন্তু এখন সার্ভিস রোড হয়ে গেছে। আপনি জানবে শুধু নয়, এই মাওয়া রোডেই আপনি ঢোকেন দেখবেন সার্ভিস রোড হয়ে গেছে। সেখানে কিন্তু হাইওয়েতে কোনো থ্রি হুইলার বা কোনো ধীর গতিসম্পন্ন কোনো যানবাহন চলছে না। যেখানে একসময় দুর্ঘটনা প্রচুর ঘটতো, এখন কিন্তু সেই মাওয়া রোডে কিন্তু এখন আর দুর্ঘটনা তেমন ঘটেনি। তারপর একসময় ছিল আমাদের আরিচা রোড, মানুষ বলতো যে আরিচা যদি মরতে চাও তাহলে আরিচা রোডে যাও। সেখানে আরিচা রোডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় 21টি বাঘ, 11টা বাঘ সেখানে কিন্তু সরলীকরণ করা হয়েছে, ডিভাইডার করা হয়েছে, এগুলো করার কারণে সেখানে কিন্তু দুর্ঘটনা কমে এসেছে। আমরা বলেছি সক্ষমতা, তারপর তৃতীয়ত চতুর্থ তো আমরা বলেছি যানবাহন নির্মাণের প্রকৌশলগত দিক। আগে আমাদের যে যানবাহন তৈরি করা হতো সেখানে চেসিস কেটে গাড়ি লম্বা করা হতো, ট্রাক নিয়মের বাইরে যে আইন আছে সেই আইনের বাইরে নির্মাণ করা হতো, যেখানে বাম্পার ছিল, বড় বড় বাম্পার অ্যাঙ্গেল ছিল, তারপরে এরকম অনেক কিছু ছিল যেগুলো আস্তে আস্তে অপসারণ আমরা করে ফেলেছি ইতিমধ্যে। এগুলো একেবারে হয়নি কাজ, এটা কিন্তু ঠিক না। বিএনপির সময় কিন্তু আমরা দেখেছি যে একটু প্রশ্ন মাঝখানে একটা প্রশ্ন করি সাজন খান এমপি, আসলে
এই যে আপনি বলছেন যে এই মেগা প্রজেক্টগুলোর কাজ শেষ হলে তারপরে কষ্ট কিছুটা লাঘব হবে, আজকে যেই মিটিংয়ে বা যেই সেমিনারে সড়ক পরিবহন মন্ত্রী এই উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলেছেন, সেই একই মিটিংয়ে কিন্তু দুইজন মেয়রই বলেছেন এই যে বড় বড় ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে করা হচ্ছে এগুলোর পিলারই একসময় ঢাকা শহরকে গিলে খেয়ে ফেলবে। কাজেই এই উন্নয়ন নিয়ে মানে দায়িত্বশীলদের মধ্যে মতবিভেদ আছে। আপনি পথচারীদের সচেতনতা কথা বলছেন, ঢাকা শহরে কি ফুটপাত আছে, মানুষ কি পথচারী হতে পারে, মানুষ তো রাস্তা দিয়ে হাঁটে আর তখনই মানুষকে মরতে হয়। জি সাজান খান এমপি, ওনাদের ওনাদের যার যার মতামত উনি বলতে পারেন, কিন্তু আমার মতামতটা হলো যে কথাগুলো আমি বলছিলাম সেখানে আমরা কিন্তু এই এই যে 111টা সুপারিশ বাস্তবায়নের হলে ইতিমধ্যে অনেক কিছু বাস্তবায়ন হয়েছে, আরও সেগুলো হবে। আমি একটা কথা বলতে চাই, দায় দায়িত্ব কি শুধু সরকারের? সরকার সচেতন হলেই হবে? আমরা জনগণ সচেতন কে আছি? আমরা ময়লা ফেলি রাস্তার উপরে, যেখানে সেখানে ময়লা ফেলি, বাসার যত সমস্ত অবশিষ্ট আছে সব রাস্তার উপর গিয়ে ফেলি, সেখানে ডাস্টবিন আছে ডাস্টবিনও ফেলি না, খালগুলোকে আমরা ভাগার বানিয়েছি। তার মানে সাজান খান এমপি, আমাদের ময়লা ব্যবস্থাপনা ঠিক নাই? যখন মানুষ ময়লা ফেলার জায়গা পাবে না তখনই তো রাস্তায় ফেলবে। আচ্ছা আমি আমি শেষ করি, আপনি আমার কথাটা শেষ করতে দেবেন তো, আপনি যদি মাঝখানে ডিস্টার্ব করেন তাহলে তো আমি কথা বলতে পারবো। ডিস্টার্ব করবো না, সেখানে আমি খাল উদ্ধার করেছিলাম, সেই খালগুলোকে ভরাট করে ফেলছে, ফুটপাত দখল করে আমরা দোকান সেখানে দোকান করছে, ফুটপাত দখল করে ম্যানহোল চুরি করে নিয়ে যাচ্ছে। নাগরিক দায়িত্ব বলে কিছু নাই, নাগরিকদের দায়িত্ব এগুলো সব আমাদের নিজেদের সচেতন হওয়া। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই কথাটা বলেন, প্রত্যেককে সচেতন হতে হবে, প্রত্যেকে যদি সচেতন হয় তাহলে কিন্তু এগুলো আমাদের দূর হবে। আর তাছাড়া যে যত কথাই বলি আমরা যে আমাদের এটা হলো না ওইটা হলো না, অমুকের দায়িত্ব তমুকের দায়িত্ব, আমি কাউকে বলতে চাই না, আমি শুধু বলতে চাই আমাদের দায়িত্ব যেটুকু আছে সেই দায়িত্ব আমরা প্রত্যেকে পালন করলে পরে আজকের যে যে সমস্ত আলাপ আলোচনা এতক্ষণ আমরা করলাম এই আলাপ আলোচনাগুলো আমাদের দূর হবে। আর এখানে একটা জিনিস আপনাদের বলে রাখতে চাই, ওবায়দুল কাদের আমাদের মাননীয় মন্ত্রী, উনি একা লজ্জা পাবেন কেন? লজ্জা গোটা জাতি, কারণ এই 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 ঘটনাগুলোর জন্য আজকে এই আপনার যে যে পরিবেশ দূষণের জন্য ইত্যাদির জন্য আমরা প্রত্যেকেই কিন্তু এই জন্য দায়ী। কাছাকাছি দরজা উনি একা পাওয়া উচিত নয়, আমাদের প্রত্যেকের পাওয়া উচিত, আপনি আমি সকলে লজ্জিত হওয়া যে জমি দখল করে আছে সেই জমিগুলো তো দখল আমরা করি নাই, প্রভাবশালী যারা তারা দখল করেছে, এবং শেখ হাসিনার সময় আমরা বহু দখল উচ্ছেদ করেছি এই ঢাকা শহরে। এখনও আমি মন্ত্রী থাকা অবস্থায় যে ভাঙচুর শুরু হয়েছিল অবৈধ দখলদারদের, সেই দখলদারদের কিন্তু আমরা ভাঙচুর আমরা এখনও চলছে, এখনও চলমান। বড় বড় যে ভবনগুলো যেগুলো নির্মাণ বাইরে নির্মাণ করা হয়েছে সেগুলো কিন্তু ভাঙচুর শুরু হয়েছে। সুতরাং কাজ হচ্ছে না সেটা আসলে কেউই বলছে না। আপনি যেটা বলেছেন এ লজ্জা আসলেই সবার, যখন শব্দ দূষণে বাংলাদেশ প্রথম হয় আমরা সবাই লজ্জা পাই। সাজান খান এমপি, যদি সম্ভব হয় আমি আবারও আপনার কাছে আসব, আমি আবারও আপনার কাছে আসব। মোহাম্মদ হারুনুর রশিদ এমপি, একটু জানতে চাই ঢাকা শহরের পরিবহন খাতকে যারা ঠিক হতে দেন না যে সিন্ডিকেটের কথা আমরা জানি, সেই সিন্ডিকেটে বিএনপি নেতারও নাম আসে, তার মানে যখন ভাগভাটোয়ারা, যখন টাকা বা দুর্নীতির প্রসঙ্গটা আসে তখন আসলে সব দল এক হয়ে যায়, তাই তো? জি ধন্যবাদ। আমি জনাব সাজান খান সাহেবের কয়েকটি প্রশ্নের উত্তর দিতে চাই। উনি বললেন যে আমরা চোখে দেখি না, চোখে চশমা দেওয়ার জন্য আমি চোখে চশমা দিয়ে কথা বলছি। আমি জনাব সাজান খানকে সুস্পষ্টভাবে বলতে চাই, আজকেও চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ একটি আন্তর্জাতিক সড়ক স্থলবন্দর থেকে সংযুক্ত, সেখানে আজকে আপনার ট্রাকের ধাক্কায় মানুষ মারা গেছে। আমি গত পরশু দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসেছি, রাজশাহী থেকে নবাবগঞ্জের দূরত্ব 50 কিলোমিটার, আমি সকাল 7টার সময় বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। রাজশাহী থেকে নবাবগঞ্জ পর্যন্ত রাস্তায় মানে শত শত আপনার ব্যাটারি চালিত গাড়ি, নসিমন করিমন ব্রিক ফিল্ডের ইট নিয়ে যাচ্ছে পাওয়ার টিলারে, হাইওয়ে রাস্তা। আপনি বলেন কি সাজান সাহেব যে আজকে আমি চোখে দেখি না? আপনি হাইওয়েতে যান, হাটি কামরুল রাস্তা আমাদের বিএনপির সময় তৈরি হয়েছে, তার পাশে স্লো লেন রয়েছে, আমি ওই রাস্তায় প্রতি সপ্তাহে যাতায়াত করি, সেখানে আজকে গত 15 বছর যাবত স্লো লেনটা আমি পার্লামেন্টও বলেছি। আমরা ওই রাস্তায় টোল রোড, বাংলাদেশের প্রথম টোল রোড, আমি সেই রাস্তায় যাতায়াতের সময় টোল দিই। এই টোল রোডটিও আপনার আজকে স্লো লেনটি আজকে মেরামত না করার কারণে ওই দুই লেনের হাইওয়ে দিই, আপনার পাওয়ার টিলার চলছে, ট্রলি চলছে, আপনার নসিমন করিমন চলছে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আপনি বলেন কি? আপনি যে কথাটি বলেছেন আমি আপনার কাছেই প্রশ্ন রাখছি,
যে বাংলাদেশে প্রায় বলছেন যে 71 লক্ষ আপনার যানবাহন, যে ড্রাইভার তাদের কতগুলো লাইসেন্স আছে। আজকে বাংলাদেশে 50 বছর আমরা অতিক্রম করেছি, বাংলাদেশের এরকম একটি গুরুত্বপূর্ণ সেক্টরে আমরা আজকে বাংলাদেশে কয়টি ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট করতে পেরেছি, বাংলাদেশে কয়টি জায়গায় আপনার সরকারিভাবে বা বেসরকারিভাবে কয়টি আপনার ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আপনি বাংলাদেশে 50 বছরে আপনি 51 লক্ষ আপনি ড্রাইভার উইদাউট লাইসেন্সের গাড়ি রাস্তায় চলছে, দুর্ঘটনা ঘটবে না তো কী ঘটবে আপনার? আপনি এই কাজগুলোর দিকে দৃষ্টি দিচ্ছেন? আপনি বলছেন যে সরকার সচেতন, জনগণ সচেতনতা সৃষ্টি করার দায়িত্ব সরকারের। সরকার যে রাষ্ট্রযন্ত্র নিয়ে সরকার চালাচ্ছে, সেই রাষ্ট্রযন্ত্রের যে অঙ্গগুলো তাদের উপর যে দায়িত্ব এবং কর্তব্য, তারা কি সে দায়িত্ব কর্তব্য পালন করছে? আজকে বাংলাদেশের সংকটটা কোথায় আপনাকে আমি সুস্পষ্ট বলতে চাই। পার্শ্ববর্তী ভারতে যান, পার্শ্ববর্তী ভারতে তো আপনার বিজেপি কেন্দ্রীয় সরকার বিজেপির রয়েছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলের সরকার রয়েছে, সেখানে আইনের শাসন আছে, সেখানে রাষ্ট্রযন্ত্র সরকার কাজ করছে, বাংলাদেশে রাষ্ট্রযন্ত্র কাজ করছে না। আমার প্রশ্নের উত্তর মনে হয় আমি পাইনি, যখন যখন সিন্ডিকেট করে পরিবহন খাতকে ঠিক করতে দেওয়া হয় না, সেই সেই জোটের মধ্যে বিএনপি নেতারও নাম আসে। তার মানে সিন্ডিকেট গঠনের সময় সব দল এক। আমি বিএনপি আওয়ামী লীগ সিন্ডিকেটের ব্যাপার নয়, এটি দায়িত্ব রাষ্ট্রের, এটি দায়িত্ব সরকারের। রাস্তায় যদি আমি ময়লা ফেলছি কেন? আজকে সিটি কর্পোরেশনের দায়িত্ব বর্জ্য ব্যবস্থাপনার, তারা সঠিকভাবে করতে পারছে না বলেই আজকে আপনার এই সংকট তৈরি হচ্ছে। আমরা আজকে 50 বছর থেকে এই যে আজকে আমাদের এখানে দুজন বিশিষ্ট আলোচক যারা রয়েছেন, তারা যেটা বলছে ঢাকা সিটির মতো জায়গায়, আমি পার্লামেন্টে বলেছি যে আজকে শুধু ঢাকা সিটিতে নয়, আপনি সিটি কর্পোরেশনগুলোর দিকে তাকান, পৌরসভাগুলোর দিকে তাকান, আজকে যে হারে পলিথিন ব্যবহার হচ্ছে, যে পরিবেশের ভয়ানক দূষণ হচ্ছে, এইটার ব্যাপারে সরকার এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই বা সরকারের কোনো লক্ষ্য স্থির করে নাই যে আগামী 2 বছরের মধ্যে আমি এই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত করব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাকে, বাংলাদেশে আপনি স্বাস্থ্য খাতের দিকে তাকিয়ে দেখেন, আজকে ক্যান্সার, আজকে আপনার বিভিন্ন ধরনের রোগ বালাই এত ভয়াবহ আকারে বাড়ছে। কেউ আসলে অন্যের কাছে দায় দিয়ে দায় এড়াতে পারে না। মোহাম্মদ হারুনুর রশিদ এমপি, আমি জুলহাস আলমের কাছে যেতে চাই। জুলহাস আলম, আপনার কাছে জানতে চাই, আমাদের মন্ত্রীরা কেউ লজ্জা পান, কেউ আবার ঢাকা শহরকে সিঙ্গাপুর ভ্যানিসের মতো হওয়ার কথা বলেন, আসলে কোনটা ঠিক? নাকি আমাদেরকে, আমজনতাকে সন্তুষ্ট রাখতে যখন যেটা বলতে হয় সেটাই তখন তারা বলে দায় এড়ানোর চেষ্টা করেন? ধন্যবাদ আপনাকে। মূল সমস্যাটি আমি যেটা দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। না করে যেটা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন, এই বলে ওনার দিকে বলটা দিয়ে দেন। নিজেদের দায়িত্ব অবহেলার কারণে তাদের কারণে আমরা এবং সাধারণ জনগণ কষ্ট পাই, এটি আমাদেরকে স্বীকার করে নিই। আজকে সম্মানিত সাজান খান সাহেব বললেন যে উন্নয়নের একটি যন্ত্রণা আছে, আমি ওনার সাথে একমত। কিন্তু যখন বিআরটি এর মতো প্রতিষ্ঠান, এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেখানে যখন টাকা দিলে ড্রাইভিং লাইসেন্সের জন্য না গেলেও হয়, কোনোরকম একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে হয়, যেখানে পয়সা দিলে গাড়ি না পাঠালেও ফিটনেস চলে আসে, এটিও কি উন্নয়নের যন্ত্রণা? আজকে যে রাস্তায় লাইসেন্সবিহীন ড্রাইভাররা গাড়ি চালান, যে রাস্তায় যেখানে সেখানে যত্রতত্র পার্কিং করেন, যেখানে আড়াআড়িভাবে বাসগুলো দাঁড়িয়ে, ট্রাকগুলো দাঁড়িয়ে তারা যাত্রী তুলে, বিশেষ করে বাসগুলো, সেটাও কি উন্নয়নের যন্ত্রণা? আজকে দেখুন, আমাদের কোনো ফুটপাথ নেই, আমাদের সাধারণ মানুষ হাঁটতে পারে না, সেখানে হাঁটার কোনো জায়গা নেই। আমি আমাদের প্রফেসর সাহেব তার সাথে একমত যে আমাদের জায়গা কমাচ্ছে, রাস্তা কমাচ্ছে, সেই জন্য তো আরো বেশি পরিকল্পনা দরকার, সেই জন্য তো আরো বেশি বাস্তবায়ন দরকার। যেখানে আমাদের নেই সেখানে ব্যবস্থাপনাটা আরো বেশি ভালো হতে হবে। কিন্তু দুঃখজনক হলো যে আমাদের ব্যবস্থাপনায় এমনই ভয়াবহ চিত্র, যে চিত্রটি আসলে কল্পনাতে নানা রকম ভাবে আমরা দায় সারাভাবে বক্তব্য দিই এবং আমরা দায় এড়াতে চাই। কিন্তু আজকে যেসব জায়গায় আমাদের দুর্নীতি আছে, যেসব জায়গায় পরিবহন খাত, ঢাকা শহরের যে চিত্র, এই চিত্রটি তৈরি হয়েছে আজকে দুর্নীতি, পরিকল্পনাহীনতা, সমন্বয়হীনতা,
একটি সংস্থা একটি কাজ করে যায়, পরবর্তী আরেকটি সংস্থা এসে সেটি রাস্তাকে নষ্ট করে দিয়ে যায়, কিন্তু সেটি মেরামত করার জন্য তার মানে জুলহাস আলম দুর্নীতি, পরিকল্পনাহীনতা এবং সমন্বয়হীনতা খুবই বেশি দায়ী আজকে আমাদের এই লজ্জার জন্য। ডক্টর মিজানুর রহমান, একটু ছোট করে যদি বলতেন, অনেক আসলে জানবার ছিল, এত অল্প সময়ে এত বড় বিষয় নিয়ে আসলে আলোচনা করা আসলেই সম্ভব না। ঢাকা শহরে মেগা প্রকল্পের কাজ শেষ হলেই অনেকেই বলেন যে আমাদের যে কষ্ট সেই কষ্ট লাঘব হয়ে যাবে, আসলে কি তাই হবে? আপনার অভিজ্ঞতা কি বলে? আজকে সড়ক পরিবহন সেতু মন্ত্রী আবার বলেছেন সাবওয়ে করতেই হবে, সাবওয়ে করলে আসলে আরও কষ্ট নাকি লাঘব হবে, যদি একটু ছোট করে বলতেন। যতগুলো মেগা প্রকল্প আপনার চলমান আছে সেগুলো টার্গেট আছে 2035 সালের মধ্যে সেগুলো শেষ করা। ঢাকা শহরের কথা আমি বলছি, যোগাযোগ সংশ্লিষ্ট যেই মেগা প্রকল্পগুলো ঢাকা শহরে আপনার চলমান আছে সেগুলো শেষ হলে আপনার সমস্যা যে মানে পুরোপুরি সমাধান হবে সেটি মানে যদি কেউ জোর দিয়ে বলে তাহলে সেটি আসলে ভুল বলা হবে। তবে মানে এখনকার যে অর্থনৈতিক অবস্থা সেখান থেকে আমরা কিছুটা হলেও আমাদের সেই কষ্টটা কমবে। তবে যেটি বলা হয়েছে আজকে যে আপনার সাবওয়ে নেটওয়ার্ক করলে আমাদের কিন্তু নানামুখী আমাদের সেখান থেকে আমরা সুফল পাবো। প্রথম সুফল হলো যে আমাদের যে সাপ্লাই সাইড, আমাদের যে রোড নেটওয়ার্ক আসলে সার্ফেসে ঢাকা শহরে এখন আপনি কোথাও 1 কিলোমিটার রোড আপনি কিন্তু বের করতে পারবেন না, কিন্তু মাটির নিচে কিন্তু আপনার যে সাবওয়ে নেটওয়ার্কটা সেটি করা সম্ভব। এবং সেটি যখন মানে কাজ যখন হবে তখন কিন্তু যেটি মাননীয় মন্ত্রীও বললেন, মাননীয় এমপি এবং অন্যান্য যারা বললেন যে আপনার যে কোনো কিছু পেতে হলে যে কষ্ট করতে হয়, যখন সাবওয়ে কনস্ট্রাকশন হবে তখন কিন্তু আসলে যেহেতু আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশন হবে এবং আমরা যদি টানেল বোরিং মেথডে করি তাহলে কিন্তু আপনার উপরে যারা আছেন তারা কিন্তু বুঝতেও পারবে না যে নিচে আপনার কাজ হচ্ছে, যদিও এটি খুব ব্যয়বহুল কিন্তু ঢাকা শহরের তার মানে সাবওয়ে হলে আমরা 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 বেশ কিছু সুবিধা পাবো। আমি শেষ অল্প সময়ের জন্য সাজান খান এমপির কাছে জুলহাস আলমের একটা প্রশ্ন করতে চাই, কেন বিআরটিএ না গিয়েও লাইসেন্স পাওয়া যায়, কেন গাড়ি না পাঠিয়েও ফিটনেস পাওয়া যায়, ফিটনেস সার্টিফিকেট পাওয়া যায়? সাজান খান এমপি, আপনাকে অনেক কথাই বলা দরকার, আপনি সর্বকথার মধ্যে জানতে চেয়েছেন। শুধু এটুকু বলতে চাই যে বাংলাদেশে কয়েকটা ইনস্টিটিউট ছিল আর কয়টা হয়েছে এটা সম্পর্কে একটু হারুন সাহেবের ইনফরমেশন আমি দিয়ে রাখি। হারুন সাহেবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, উনি ওনার নিজের জেলায় একটু খোঁজ নিক এবং সেখানে আপনার যে আছে আপনার টিটিসি অথবা সেখানে আপনার যুব প্রশিক্ষণ কেন্দ্র অথবা ভকেশনাল ইনস্টিটিউট যে কোনো একটা জায়গায় ড্রাইভিং ইনস্টিটিউট অলরেডি শুরু হয়েছে, কাজ ট্রেনিং শুরু হয়েছে। এবং এই সরকারি শেখ হাসিনার সরকারের সময় শুধুমাত্র সরকারের উপরে ডিপেন্ড করেই নয়, প্রাইভেট সেক্টরে কিছু আপনার স্কুল ইনস্টিটিউট যেগুলো গড়ে উঠছে। আর এখন যেটা করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা হলো ACIP নামে একটা, সেফ নামে একটা প্রকল্প। কিন্তু আমার প্রশ্নের উত্তর আমার দরকার সাজান খান এমপি। আপনার প্রশ্নের উত্তরে আগে তো এই জিনিসটা বলতে হবে তো, যে অন্য একজনের প্রশ্ন করলো সেটা কয়টা ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউটের খবরটা আপনি দেবেন না, সেটা নেওয়া উচিত। জি, আমি সেই তালিকা হারুন রশিদ ছাপকে আমি পাঠিয়ে দেবো, এটা গুগল করলে পাওয়া যাবে। আপনি বলুন, আপনি অন্তত আমাকে এইটুকু বলুন, আজকে যে মহিলা 30 বছর বয়সের যে মহিলা পথে মারা গেল তার 2 সন্তানকে আপনারা কি জবাব দিবেন? খাবার দেয় এটা শেখ হাসিনার সময় এবং শেখ হাসিনার সময় কিন্তু এগুলো হয়েছে। সুতরাং আমি যেটা মনে করি আপনার যে যে আলোচনাগুলো আপনি করি, আমরা সমস্ত আলোচনাগুলো কিন্তু আমাদের যে লাইসেন্সের ব্যাপার বা আমাদের শ্রমিকদের ব্যাপার, দায় দায়িত্ব সকলের উপরে চাপানো হবে না, বিশেষ কারোর উপরে চাপানো হবে না। আমি মনে করি আমাদের দায় দায়িত্ব সকলেরই। আজকে এখানে যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ শুধুমাত্র সরকারি করে তা নয়, এখানে কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু তার মানে সকলকে সচেতন হতে আপনি বলছেন, কিন্তু আজ বাচ্চাকে সন্তানকে স্কুলে পৌঁছাতে গিয়ে যে মা প্রাণ হারালো তাকে কি জবাব দিব? আমজনতা অনুষ্ঠান থেকে আমি সেই জবাব পাইনি। সবাইকে অনেক ধন্যবাদ আমজনতা অনুষ্ঠানে থাকার জন্য। আমজনতা শক্তি, বড় শক্তি, আমজনতার সাথেই থাকুন।